हेलो फ्रेंड्स, वेलकम टू नेक ब्लॉगर। फ्रेंड्स आज अच्छे आम यूनिवर्सिटी सब डिपार्टमेंट फेयरवेल सेरेमनी, तबे चलो आम ओडिया डिपार्टमेंट फेयरवेल सेरेमनी केमिति डेकोरेट करा जाय छे और केमिति फेयरवेल सेरेमनी सेलिब्रेशन करा जाय करसो, चलो देखमा। विदाया
ভাই ভৌরীর ডাক কে আমাকু যে দেব আউ আমাকু যে পরামর্শ কে আউ দেউথিব উচ্চ আশা নেই তুমি জীব আম অনুষ্ঠানে উচ্চ আশা নেই তুমি জীব আম অনুষ্ঠানে বাড়ি হুয়ে মন আম তুম স্নেহ মোর দেবাতুল্য পূজ্য গুরুজী গুরুমা মানুষ মোর কোটি প্রণাম সুখ দুঃখর সাথী মোর সাঙ্গ সাথী ও ভাই ভৌণী মানুষ স্নেহ বিদায়কালীন ঘটনা কেতে যে দুঃখান্ত হয়ে থাকে তার বর্ণনা করা অনাবশ্যক যেভাবে মাকে মামু ঘর কথা কহা অনাবশ্যক কারণ আপন মানে বি পূর্বর কোণী শিক্ষানুষ্ঠানের বিদায় পাই তার অনুভূতি কিছু না কিছু হাসল করে সারিছি তো গোটে দেড় বর্ষ হব আমি কে কাহাকু চিহ্নি নথিলে কে কাহাকু জাড়ি নথিলে কে কাহার পরিচয় পাই নথিলে তথাপি লাগুছি আমার এই সম্পর্ক থিলা বহুত দীর্ঘ দিনর সেতিরে রইছি কেতে খটা মিঠা অনুভূতি এই মিঠা অনুভূতি তো আজির ঘটনা কালির বুড়ি মা গপ বলে সব ভুলি হয়ে যায় কিন্তু এই দুঃখান্ত ঘটনাগুড়িক শরীরর প্রত্যেক রক্ত মাংসক ভেদ করে যায় আউ চিরদিন কাল পর্যন্ত রহি যায় আম মানুষ মধ্যে বেলে বেলে মন মনান্তর হুয়ে সেই মন মনান্তর আজি বিদায় ঘটনা সামনারে আজি তুচ্ছ মনে হচ্ছে যেভাবে সূর্য আলোকর সামনারে জুলুজুলি আপকর আলোক তুচ্ছ মনে হয়ে যায় আউ কহিবি যে আজি আপন মানে বিভাগর বিদায় নেউছন্তি দিন আসব আমি দুনিয়ার বিদায় নেওয়া পড়ব সেটিরে কিছু দুঃখিত হওয়ার নাই সংসারর প্রত্যেক জিনিসর মূল্য তাকে পাইবা পূর্বর হি জনা পড়িতে কিন্তু মানুষর মূল্য তাকে হরাইবা পরে হি মিলি থাকে ও মু কহিবি যে কোনসি সম্পর্কীয় ঘরকে যদি আমি যাইথাও কিছু দুই চারিদিন রহিকি আসিথাও সে ঘরর কোঠা বাড়ি ঘর দ্বার টেবুল চেয়ার প্রত্যেক জিনিস আমার মনে পড়িথাই কিন্তু আপন মানে তো পাখাপাখি দীর্ঘ দুই বর্ষ রয়েছন্তি আপন মানকর সহিত ঘটিতিবা ঘটনা আজি বিদায় প্রতি আরম্ভর শেষ অছি প্রতি স্বাগতর বিদায় অছি আমি তো কেবে ভাবি নথিলু মু ব্যক্তিগত ভাবে কহিবি মু ভাবি নথিলি মু গঙ্গাধর মেহের ইউনিভার্সিটিরে পড়িবি মু প্রথম থর পাই মো নিজ সহর ছাড়ি নিজ ঘর ছাড়ি বাহারে আসি রহিছি কেমিতি হব কেমিতি শিক্ষক থিবে কেমিতি সাঙ্গ মানে থিবে মোর গুড়ি ডর লাগুতিলা যেতেবেলে আসিলু প্রথমে মু প্রথমে পরকিতা সারকর ক্লাস করিথিলি প্রথমে প্রথমে তো সবু সার মেডমকু দেখিলে গোটে মনরে গোটে ভয় আতঙ্ক সৃষ্টি হউতিলা কেমিতি ইতিবে সার সেমানে কেমিতি কথা হেবে ধীরে ধীরে তাঙ্ক সাঙ্গে মু মিশিলা পরে তাঙ্কর সবু ক্লাস মানে করিলা পরে জানিলু সেমানে কেতে ভল সেমানে আমাকু সবুবেলে দিগদর্শন দিয়ে আসছন্তি আম এচডি ম্যাডাম সবুবেলে আসিলে পিলা মানে তাঙ্কর সেই কথা পদক পিলা মানে হৃদয় বিকলিত হয়ে উঠে আউ সে পিলা মানে শুনিবা পাই কান তরসি গলে মধ্যে শুনি শুনিবাকু মিলবনি পরীক্ষিত স্যার ক্লাসকু আসিলে খালি আমি কেমিতি খুশিরে রহিবু হসিবু সবুবেলে সেটা চেষ্টা করিলি তাঙ্কর সেই হস পদ তাঙ্কর সেই কথাক্ষ সেইটা শুনিবা পাই আমি যেতে বিদায় সম্বর্ধনা উৎসবরে মঞ্চাস্তি মোর সমস্ত পরম পূজ্য গুরুজন মানুষ সর্বপ্রথমে মোর ভূমিষ্ঠ প্রণাম এবং উপস্থিত মোর সমস্ত স্নেহ শ্রদ্ধার ছোট ভাই ভৌণী মানে এবং মোর সহপাঠী বন্ধুগণ
ଆଜି ଆପଣମାନେ ସମସ୍ତେ ଜାଣିଛନ୍, ଆଜିଠାରୁ ବିଗତ ଗୋଟିଏ ବର୍ଷ ତଳେ ଆମେ ଏହି ପ୍ରକୋଷ୍ଠରେ ଏହିଠାରେ ଏମିତି ଗୋଟିଏ ସଭା ଆୟୋଜନ କରିଥିଲୁ ଏବଂ ଆମର ବଡ଼ ଭାଇ ଭଉଣୀମାନଙ୍କୁ ଏଠାରୁ ବିଦାୟ ଦେଇଥିଲୁ। କିନ୍ତୁ ବହୁତ ଦୁଃଖର କଥା, ଏହି କାଳଚକ୍ରରେ ଦେଖୁ ଦେଖୁ ଗୋଟିଏ ବର୍ଷ ହୋଇଗଲା ଏବଂ ଆଜି ଆମକୁ ଆମ ସାନ ଭାଇ ଭଉଣୀମାନେ ଆମ ଏହି ଅନୁଷ୍ଠାନରୁ ଆମକୁ ବିଦାୟ ଦେଉଛନ୍ତି। କେମିତି କ'ଣ କହିବି, କିଛି ମୁଁ ଭାବିପାରୁନି। ଆପେ ଆପେ ମୋ ଆଖିରୁ ଅଶ୍ରୁ ଆସିଯାଉଛି, କଣ୍ଠ ଅବରୁଦ୍ଧ ହୋଇଯାଉଛି। ଭାଗ୍ୟ ଭଲ ସେ ଏଙ୍କଟରାମ କହିଲା ବଳିଗତ କହିଲି। ବିଭାଗ ମୁଖ୍ୟ ମ୍ୟାଡ଼ାମ, ମୋ ସହକର୍ମୀ, ଆଉ ଯେତିକି ଶୁଣିଲି ତୁମମାନଙ୍କର ଅତି ପ୍ରିୟ ପରିହିତ ବାବୁ, ଆଉ ଜଣେ ସହକର୍ମୀ ଶ୍ରୀବନ୍ଦ ବାବୁ, ଆଉ ଆଜି ଆଉ ମୋର ସମସ୍ତ ପ୍ରିୟ ଛାତ୍ରଛାତ୍ରୀ, ବିଶେଷ କରି ଯୁକ୍ତ 3 ତୃତୀୟ ବର୍ଷର ଛାତ୍ରଛାତ୍ରୀ, ଆଉ ଆଉ ଟିକେ ସ୍ପେଶିଆଲ PG ଯେଉଁମାନଙ୍କର ସରିଯାଉଛି, ଏଇଥିପାଇଁ ସ୍ପେଶିଆଲ କହିଲି। ହୁଏତ କୁହନ୍ତି ପୁଅ ଯେତେବେଳେ ମ୍ୟାଚୁର୍ଡ଼ ହୋଇଯାଏ, ଯୌବନରେ ପଦାର୍ପଣ କରେ, ତାକୁ ବନ୍ଧୁ ଭଳି କରିବା ଉଚିତ। ମୁଁ ଏତେ ବି ବୁଢ଼ା ନୁହେଁ, ତଥାପି ମୁଁ ତୁମମାନଙ୍କୁ ବନ୍ଧୁ ଭଳିଆ ହିଁ ମିଶିଥିଲି, ହେଲା। ସମୟ ଟିଚର୍ ଫ୍ରେଣ୍ଡଲି, ମୁଁ ତୁମମାନଙ୍କ ସାଙ୍ଗରେ ଟିକେ ଫ୍ରେଣ୍ଡଲି ହେବାକୁ ଚେଷ୍ଟା କରୁଛି, ଆଉ ବ୍ୟବଧାନ ଟିକେ କମ୍ ରହୁ। ମୁଁ ଗୁରୁ, ମୁଁ ଶ୍ରେଷ୍ଠ, ମୁଁ ବଡ଼, ମୁଁ ଡକ୍ଟର, ଏଇଥିରେ ବ୍ୟବଧାନ ଟିକେ କମ୍ ରହିଲେ ହୁଏତ ତୁମମାନେ ମୋ ସାଙ୍ଗରେ ମିଶିବ। ତୁମ କଥା, ବ୍ୟକ୍ତିଗତ କଥା, ତାହା ସହିତ ତୁମ ଭବିଷ୍ୟତ କଥା ମୋ ସହିତ ଆଲୋଚନା କରିବ, ହୁଏତ ବିଶେଷ କିଛି ଅବଦାନ ନାହିଁ, ତଥାପି ମୁଁ ବିଚାର କରେ ତୁମେମାନେ ହେଉଛ ଆମ ସାର୍ଟିଫିକେଟ। ତଥାପି ଏଥର ଯେଉଁ ପରୀକ୍ଷାଟି ନେଟ୍ ପରୀକ୍ଷା ହେଲା, କିଛି ଦୂରରେ ଥିଲା, ସେଣ୍ଟର ଥିଲା ବୋଲି କିଛି ପିଲା ଦେଇପାରିଲନି, ତଥାପି ସଫଳତା ହାର ଚମକପ୍ରଦ। ଆଉ ଏଇଟା ମଧ୍ୟ ଆମକୁ ଗଙ୍ଗାଧର ମେହେର ବିଶ୍ୱବିଦ୍ୟାଳୟ ଅମୃତ ବିହାରକୁ, ଆମ ଓଡ଼ିଶାର ଅନ୍ୟାନ୍ୟ କ୍ଷେତ୍ରରେ ମଧ୍ୟ ଏଇଟାକୁ ଭଲ ଗ୍ରହଣ କରୁଛନ୍ତି, ଭଲ ରିସିଭ୍ କରୁଛନ୍ତି। ନାଇଁ ନାଇଁ, ପରିବର୍ତ୍ତନ ଆସିଛି, ଏଥର ସଫଳତା ହାର SHB, ତାପରେ ନେଟ୍ ଜେଆର୍ଏ, ତ କିଛିଟା ପରିବର୍ତ୍ତନ ଆସିଛି। ମୁଁ କହିଲି ମୁଁ ସବୁ ସଫଳତାଙ୍କର ଶ୍ରେୟ ନେବାକୁ ଚାହେଁ, ଛୋଟିଆ ମଣିଷଟିଏ, ହେଲା, ଛୋଟ କଥା କହେ। ହଁ, ଆଉ ମଞ୍ଚାସୀନ ସାର୍ ମ୍ୟାଡ଼ାମ, ବିଦାୟ ନେଉଥିବା ଛାତ୍ରଛାତ୍ରୀ ଏବଂ ଯେଉଁମାନେ ବିଦାୟ ଦେଉଛନ୍ତି ସେମାନେ, ଆଜିର ଉତ୍ସବକୁ ବହୁ ମୁଖରିତ କରିଛ, ମୋ ତରଫରୁ ସେମାନଙ୍କୁ ଧନ୍ୟବାଦ। ଆଉ ଆଜି ଯେଉଁ ଗୀତଟି ଗାଉଥିଲ, ପ୍ରକୃତରେ ବହୁତ ହୃଦୟସ୍ପର୍ଶୀ ଥିଲା, ଏବଂ ଯେଉଁମାନେ ଗାଉଥିଲ ଆଉ ଯେଉଁମାନେ ରଚନା କରିଥିଲ ତାକୁ ମଧ୍ୟ ଧନ୍ୟବାଦ। ମୁଁ କ୍ଲାସ୍ରେ ବହୁତ କିଛି କଥା କୁହେ, ଆଜି କେବଳ 2 କଥା କହିବି। ଗୋଟେ ହେଉଛି ଜ୍ଞାନର କଥା, ଆଉ ଗୋଟେ ହେଉଛି ସମ୍ପର୍କର କଥା। ଆଜି ସମ୍ପର୍କକୁ ଟିକେ ମୁଁ ସବୁଥର ଗୁରୁତ୍ୱ ଦିଏ, ସମ୍ପର୍କକୁ ଆଗ କୁହେ, ଆଜି ଆଗ ଜ୍ଞାନ କଥା କୁହେ ଟିକେ। ଜ୍ଞାନ ଯାହା ପାଖରେ ଥାଏ ସେ ନିଜକୁ ଦୁର୍ବଳ, ଚଳିତ ଶିକ୍ଷାବର୍ଷରେ ଅନ୍ତିମ ପର୍ଯ୍ୟାୟ ପରୀକ୍ଷା ପୂର୍ବରୁ ଶେଷ ବର୍ଷର
ছাত্রছাত্রী মানুষ নিমিত্ত উদ্দিষ্ট বিদায় সংবর্ধনা সভার উপস্থিত মঞ্চাসীন মোর সহকর্মী বিদায় নেওয়া ছাত্রছাত্রী বিদায় দেওয়া ছাত্রছাত্রী গবেষক গবেষক এই মহত্বপূর্ণ দিবস কিছু জনক স্মৃতি কিছু মানক অনুভূতি
मिलती लगन में नहीं मिलती और पेरिस में मिलती, दुनिया की किसी भी कोने में गली में गांव में जहां भी मिलती मैं तुमको लगा करा दी, क्योंकि तुम मेरी किस्मत हो। अच्छा तुम कौन से जैसे हो? तुम फास्टर के हो ना? तुम फास्टर के? मैं तो फास्टर के हूँ, पर इसका पता नहीं। ओह माय गॉड, इधर आके सितो है ना? इधर हो ना? इधर वाली कौन है और उधर वाली कौन है? अरे भैया आप की बात कंट्रोल से चलते हो क्या? आप मुझे कंट्रोल करना छोड़िए और इस सौरभ को कंट्रोल कीजिए। गुस्से में आकर एक चप्पल निकाला, उसके ऊपर फेंका, दूसरा भी फेंक दो। तभी तो तुम्हारे पास चार चप्पल हो गया। क्या पता नहीं, तभी तो तुम्हारे पास चार चप्पल हो गया होगा। चार चप्पल ही हुए होंगे, मैं तो दो ही पहनती हूँ। ओह माय गॉड, इतनी कंफ्यूजन में जिंदगी रे पहला बार तक कुछ है हिंदी पसरा है सब है यहाँ नहीं पसरा ले केंडा सिद्धू और केंडा सिला बोले आज जाए ना जानी पड़ी हला बहुत बहुत धन्यवाद, थैंक यू। फिलहाल क्वालिटी है, थैंक यू। चलो
तेरा